এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বিভিন্ন নদনদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঢাকার চারপাশের নদীর পানিও বাড়ছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী সপ্তাহের মাঝামাঝি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এতে ঢাকা সিটি এলাকার নির্মাঞ্চল প্লাবিত হতে পারে। এরই মধ্যে পানি বাড়তে শুরু করেছে রাজধানীর সাঁতারকুল, নন্দীপাড়া, নওয়াজবাগ সহ বেশ কিছু এলাকায়। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। আসাদুজ্জামান কানুনের তোলা ছবিতে রিপোর্ট করছেন হাবিবুল ইসলাম হাবিব। রাজধানীর মেরাদিয়া পার হলে দক্ষিণ সিটি কর্পোরেশনের 75 নম্বর ওয়ার্ড, এখানে কয়েক হাজার মানুষের পানির সাথে বসবাস। চারিদিকে পানিবন্দী হওয়ায় দুর্বিষহ জীবন কাটছে 106 বছর বয়সী এই বৃদ্ধ মানুষটির। হাঁটা চলায় কষ্ট, এরপরও ভাঙা এই সাঁকো পেরিয়ে নিত্যদিনের প্রয়োজন মেটাতে হয়। দুঃখ পাইছে আর কি, ব্যথা পাইছে, ব্যথা পাই বাচ্চারা। আচ্ছা, এক গৃহবধূ জানান, বর্ষা মৌসুমে এলেই কখনো কখনো ঘরে উঠে যায় পানি। এতে নানান ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। আমাকে তো কষ্ট দেখে নৌকা দিয়ে আইতে যাইতে, এই কারণে আমরা নিজে টাকা দিয়ে এই যে এই বৃষ্টি দিয়ে লইছি। একই অবস্থা নন্দীপাড়া এলাকার সোনার টুকটি গ্রামেরও। গেল 2 দিনে পানি বেড়েছে প্রায় 3 ফুট। এতে অনেকের বাড়ির আঙিনা ডুবে গেছে। বাড়িতে আমরা থাকা যাচ্ছে না, বাড়িতে বসতে পারি না, আমরা বাড়ি ঘর তুলে এই গ্যাসে আমরা বাড়ি ঘরে 3 ফুট নষ্ট হয়ে যাওয়া চালু করি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে এ সপ্তাহে মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে, এতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে আগামী সপ্তাহে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। নদীর পানি বাড়লে এই সোয়ারেজ লাইনের মাধ্যমে এই পানিগুলো আসলে ঢাকার ভিতরে এসে ঢুকে বাসিন্দাদের টিকে থাকতে হয়। প্রতি বছর বর্ষার মৌসুম এলেই একেবারে বন্যা কবলিত হয়ে পড়েন এই এলাকার মানুষ। তাই তো এলাকার মানুষের চাওয়া, যদি একটি ছোট পরিসরে হলেও সাঁকো করে দেওয়া হয় তাহলে জীবনযুদ্ধের এই অবস্থা থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস খুঁজে পাবেন তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।